নীলফামার সৈয়দপুর হাতিখানায় টানা ভারী বর্ষণ ও খড়খড়িয়া নদীর শহররক্ষা বাঁধ ভেঙে দেশের প্রথম ও সবচেয়ে বড় গ্যানো মাশরুম খামার পানিবন্দী হয়েছে। এতে মাশরুম কালচার সেটে পানি প্রবেশ করে প্রায় 1.5 লাখ ঔষধি গুণ সম্পন্ন গ্যানো মাশরুম নষ্ট হয়ে গেছে। পানিতে ভিজে 1.5 লাখ স্পনে ক্ষতি হয়েছে প্রায় 1 কোটি টাকা দাবি করেন প্রতিষ্ঠানের পরিচালক। একদিকে মাশরুম লাগানো হচ্ছে আর একদিকে ভেঙে পড়ে যাচ্ছে, আমি কি করবো, ভেসা সব চলে যাচ্ছে। ধার দানা করে 1.5 লক্ষ স্পুন কালচার শেডে বসানো হয়েছিল, শেডে পানি প্রবেশ করে ফলে অনেক ক্ষতি হয়।